আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জরিদা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড় কলিকাতা, নড়িয়া শরীয়তপুর। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এবং তারই ধারাবাহিকতা আজও তোমাদের সাথে দুটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে যেহেতু এক দুই দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজ তোমাদের সাথে আমার আলোচনা করব সৃজনশীল প্রশ্ন তিন এবং চার নং নিয়ে। তো প্রথমে প্রশ্নটি পড়ি এবং প্রশ্নটি বুঝিয়ে দেব, তারপরে এই প্রশ্নের ধারাবাহিকতা উত্তরগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ঢাকার একটি জাদুঘর পরিদর্শনে যায়। প্রথমে তারা একটি কক্ষে লাশের দৃশ্যের সাথে কিছু লিখিত কিছু তথ্য পড়ে ভয়াল রাতের নৃশংস হত্যার কথা জানতে পারে। আরেকটি দৃশ্যে ওই সময় আমাদের সহায়তাকারী একটি বাহিনীর যুদ্ধ অভিযান দেখে। সবশেষে তারা দুটি দেশের সামরিক কমান্ডারদের লিখিত দলিল স্বাক্ষরের দৃশ্য দেখে খুশি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই প্রশ্নে সৃজনশীল প্রশ্নের মধ্যে কিছু ক্লু দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকে কিছু ক্লু দেওয়া আছে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে আসলে এই প্রশ্নের উত্তরটা কী হবে। তো এখানে প্রথমে বলেছে যে, প্রথমে বলা রয়েছে একটি কক্ষে, অর্থাৎ একটি কক্ষে এখানে লাশের দৃশ্যের সাথে লিখিত কিছু তথ্য আছে এবং ভয়াল রাতের নৃশংস হত্যার কথা জানতে পারে এই দৃশ্য লিখিত কিছু তথ্য পড়ে। তো ভয়াল রাতের নৃশংস হত্যার কথা যেহেতু এখানে বলা রয়েছে বা উল্লেখ রয়েছে, তো এখানে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে কোন রাতের কথা বলা রয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও আমরা দেখি পঁচিশে মার্চও কিন্তু একটি ভয়াল রাতের কথা রয়েছে, যেটাকে আমরা অপারেশন সার্চলাইট বলি। আর দ্বিতীয় আরেকটি বলা রয়েছে আরেকটি অংশে, যে আরেকটি দৃশ্য রয়েছে এই ওই সময় আমাদের সহায়তাকারী একটি বাহিনীর যুদ্ধ অভিযান, এবং সবশেষে তারা দুটি দেশের সামরিক কমান্ডারদের দলিল স্বাক্ষরের দৃশ্য দেখে খুশি হয়। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে স্বাধীনতা দলিলের স্বাক্ষরের বিষয়টি ফুটে উঠেছে এই দ্বিতীয় দৃশ্যে। তো আমি পর্যায়ক্রমে গ ঘ ধরে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে এখন ক নং প্রশ্ন দেখি। ক নং প্রশ্নে রয়েছে ন্যাপ এর পূর্ণরূপ কী। ন্যাপ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। এরপর দেখো খ নং প্রশ্ন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ গঠন করে কেন। উত্তরটি হবে, মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য মুজিবনগর সরকার উপদেষ্টা পরিষদ গঠন করে। তাহলে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ কেন গঠন করে? জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে মূলত মুজিবনগর সরকার উপদেষ্টা পরিষদ গঠন করে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনায় বিশৃঙ্খলাকারী সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক ছিল না। তাছাড়াও শত্রুপক্ষ সবসময় চেয়েছে এদেশের মানুষের কী করতে, এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করতে। তাই জাতীয় ঐক্য বজায় রেখে সঠিকভাবে যুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার উপদেষ্টা পরিষদ গঠন করে। এরপর আসি আমরা গতে। গতে রয়েছে শিক্ষার্থীদের প্রথম দেখা দৃশ্যটি মুক্তিযুদ্ধের কোন ঘটনার ইঙ্গিত করে ব্যাখ্যা করে। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথমে বলেছিলাম যে প্রথম অংশে এখানে যেহেতু একটি কক্ষের লাশের দৃশ্যের সাথে লিখিত কিছু তথ্য রয়েছে, এবং সেই তথ্য পরে শিক্ষার্থীরা জানতে পারে যে এখানে একটি ভয়াল রাতের নৃশংস হত্যার কথা উল্লেখ রয়েছে। তো আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি যে যেহেতু ভয়াল রাতের কথা বলা রয়েছে, তাহলে প্রথম দেখা দৃশ্যটি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন অপারেশন সার্চলাইট এর প্রতি ইঙ্গিত করছে। অর্থাৎ 1971 সালের 25শে মার্চে যে অপারেশন সার্চলাইট হয়, সে বিষয়ে এখানে স্পষ্টই ফুটে উঠেছে। পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যার অভিযান চালায়। ইতিহাসে এই ঘটনা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এতে নৃশংসভাবে হত্যার শিকার হয় এদেশের অসংখ্য মানুষ। তাহলে আমরা দেখছি যে এখানে যেহেতু অপারেশন সার্চলাইটের কথা বলা রয়েছে, তাহলে এই প্রথম দৃশ্যটি হচ্ছে উদ্দীপকের প্রথম দৃশ্যটি এই অপারেশন সার্চলাইটকে নির্দেশ করছে। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ঢাকার একটি জাদুঘরে পরিদর্শনে যায়। উদ্দীপক অনুযায়ী এখানে প্রথমেই তারা একটি লাশের দৃশ্যের সাথে লিখিত কিছু তথ্য পড়ে, এতে তারা একটি ভয়াল রাতে নৃশংস হত্যাকাণ্ডের কথা জানতে পারে। 25শে মার্চ রাতে পাকিস্তানিরা এদেশের সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ চালানো হয় পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গভীর রাতে আক্রমণ চালানো হয়। এই রাতে গণহত্যায় ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। এছাড়া ঢাকার বাইরে সেনানিবাস ইপিআর ঘাঁটির অসংখ্য বাঙালি সেনাকে 25 মার্চ রাতে হত্যা করা হয়। তাহলে সুতরাং শিক্ষার্থীরা বুঝতেই পারছো আমাদের এই প্রথম দেখার দৃশ্যটি হচ্ছে, প্রথম দেখার দৃশ্যটি কোন ঘটনাকে ইঙ্গিত করছে, মুক্তিযুদ্ধের 1971 সালে 25 মার্চ রাতে যে নৃশংস হত্যাকাণ্ডের এই বিষয়টির ইঙ্গিত রয়েছে এই প্রথম দৃশ্যের সাথে। এরপর আসি ঘতে। ঘতে রয়েছে উদ্দীপকের শেষ অংশে দেখা ঘটনাটি, এদেশের স্বাধীনতা অর্জনের সাফল্য বহন করে মূল্যায়ন করো। এখানে উদ্দীপকে আমরা দেখছি শেষ অংশে রয়েছে যে সবশেষে তারা দুটি দেশের সামরিক কমান্ডারদের দলিল স্বাক্ষরের দৃশ্য দেখে খুশি হয়। তাহলে এখানে শেষাংশে দেখা যে ঘটনাটি অর্থাৎ স্বাধীনতা দলিলের স্বাক্ষরের বিষয়টি এদেশের স্বাধীনতা অর্জনের সাফল্য বহন করে, অর্থাৎ এই মন্তব্যটি সঠিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই মন্তব্যটি সঠিক, সঠিকের পক্ষে বা এখন এই পক্ষে তোমাকে যুক্তি লিখতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে। তাহলে উদ্দীপকের শেষাংশে এই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের দৃশ্যই কী রয়েছে ফুটে উঠেছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবশেষে দুটি দেশের সামরিক কমান্ডারদের দলিল স্বাক্ষরের দৃশ্য দেখতে পায় উদ্দীপক অনুযায়ী, অর্থাৎ তারা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য দেখে। কারণ 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করা হয়। এতে পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি স্বাক্ষর করেন, আর বাঙালিদের পক্ষে ছিলেন জেনারেল জগৎজিৎ সিং অরোরা এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এ দলিল স্বাক্ষরের মাধ্যমে হানাদার বাহিনী কী করেন তাদের শোচনীয় পরাজয় মেনে নেয় এবং পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাহলে আলোচনা থেকে আমরা বলতে পারি যে শেষাংশে যে এই ঘটনাটি অর্থাৎ পাকিস্তানের আত্মসমর্পণ এদেশের স্বাধীনতা অর্জনের সাফল্য বহন করে এই ঘটনাকে ইঙ্গিত করছে। এরপর আসি পরের প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা। পরের প্রশ্ন রয়েছে দুটি ছক 1 এবং ছক 2। ছক 1-এ রয়েছে মার্চ 1971 এবং ছক 2-এ রয়েছে এপ্রিল 1971। তো ছক 1-এ মার্চ 1971-এর 1 নম্বর রয়েছে প্রথম সপ্তাহের শেষ দিনের ঘটনা, 2 নম্বর পয়েন্টে রয়েছে 10 লক্ষ মানুষের সমাবেশ, 3 নম্বর পয়েন্টে রয়েছে বক্তব্য উপস্থাপন এবং 4 নম্বর পয়েন্টে রয়েছে 2017 সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। তো এক ছকে থেকে এখানে আমরা বুঝতে পারছি আসলে এক ছকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে এক ছকে ইঙ্গিত করা হয়েছে 1971 সালের 7ই মার্চে যে ঐতিহাসিক ভাষণ সেটাকে, আর ছক 2-এ রয়েছে ছক 2-এ এপ্রিল 1971 সালের এখানে মাসের 10ম দিনে গঠিত হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করা, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে দেশের মুক্তি লাভে সহায়তা। এখানে আমরা ছক 2 থেকে বলতে পারি যে এখানে মুজিবনগর সরকারের কথা বলা রয়েছে, উল্লেখ রয়েছে। তাহলে প্রথমে আমি তোমাদের সাথে ক আলোচনা করবো ক খ, এরপরে ছক অনুযায়ী গ খ আলোচনা করবো। প্রথমে এখন আলোচনা করবো ক, 4 নং প্রশ্নের ক ছক অনুযায়ী এগুলো পরে আলোচনা করছি। কতে রয়েছে অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালের 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যাকে অপারেশন সার্চলাইট বলে। এরপরে খতে আসি, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন ব্যাখ্যা করো। পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালায়। এই আক্রমণকে আরও গতিশীল ও সুনিপুণ করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এরপর আসি গতে। গতে রয়েছে ছক 1-এ পাঠ্যপুস্তকের কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। এখানে প্রথমেই বলেছি প্রিয় শিক্ষার্থীরা যে ছক 1-এ উল্লেখ রয়েছে 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছক 1-এ পাঠ্যপুস্তক 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইঙ্গিত করা হয়েছে। 1970 সালের সাধারণ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিজয় লাভ করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে। এক পর্যায়ে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন, পাশাপাশি চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান।
10 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি এই ভাষণে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্র নামকরণ চূড়ান্ত করেন। বঙ্গবন্ধুর ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজ এর গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষ দিনের একটি ঘটনার কথা বলা হয়েছে যা 7ই মার্চকে নির্দেশ করছে। আর ওই দিন 10 লক্ষ সমাবেশে মানুষের সমাবেশে একটি বক্তব্য উত্থাপনের কথা বলা হয়েছে যা ২০১৭ সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ছক একের যে ঘটনা অর্থাৎ বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সাথেই সাদৃশ্যপূর্ণ বলা যায়। এরপর আমরা ঘতে দেখি। ঘতে রয়েছে, ছক ২ এ উল্লিখিত বিষয়টি গঠিত না হলে বাংলাদেশের জন্ম হতো না। তুমি কি একমত? যুক্তি দাও। এখানে অবশ্যই তুমি একমত পোষণ করবে, অবশ্যই হ্যাঁ, যে হ্যাঁ আমি মনে করি ছক ২ এ উল্লিখিত বিষয়টি অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাহলে পক্ষে যুক্তি দিতে হবে। এখন মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্বজনমত সৃষ্টির উদ্দেশ্যে ১৯৭১ সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। ছক ২ এ উল্লিখিত বিষয়গুলো মুজিবনগর সরকারকেই নির্দেশ করছে। সরকার গঠনের পর প্রশাসনিক কাজ পরিচালনার জন্য এই সরকার 12টি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। একই সাথে বেসামরিক প্রশাসনকে পরিচালনার সুবিধার্থে তারা সমগ্র বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চল বিভক্তের মাধ্যমে আঞ্চলিক পরিষদ গঠন করে। রিলিফ ক্যাম্প, যুব শিবির পরিচালনা এবং সেনাবাহিনীকে সহযোগিতা প্রদান করা ছিল এই পরিষদের মূল কাজ। মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ের লক্ষ্যে এই সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে মিশন স্থাপন করে। আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এই সরকার 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। একই সাথে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলে। পরবর্তীতে 1971 সালের 21শে নভেম্বর তারিখে এই সরকারের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এই বাহিনীর চূড়ান্ত আক্রমণের মুখে পাক বাহিনী 16ই ডিসেম্বর তারিখে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে এই আলোচনা শেষে আমরা বলতে পারি যে মুজিবনগর সরকারের বলিষ্ঠ ভূমিকার মধ্যে দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2টি প্রশ্ন থেকে তোমাদের জন্য বাড়ির কাছে রেখেছি 4 নং প্রশ্ন থেকে। তো 4 নং প্রশ্নের বাড়ির কাজটি হচ্ছে, ছক ১ এ বাংলাদেশের স্বাধীন ইতিহাসের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে, এই বিষয়ে তোমরা বাড়ির কাজ লিখ করবে, অর্থাৎ তোমরা বাসায় লিখবে, এই আমার আজকের ক্লাসটি দেখবে, তারপর অবশ্যই লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।